সামুদ জাতি ধ্বংসের ঘটনা। সামুদ এক ইতিহাস প্রসিদ্ধ জাতির নাম। এই জাতি ছিল হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। তাদের পূর্বপুরুষ সামুদের নাম অনুসারে এই জাতির নামকরণ করা হয়েছে। সামুদের আরেক ভাই ছিল জুদাইস। তারা উভয়ে আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নুহের পুত্র। আদ জাতি ধ্বংসের প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহিস সালাম কাউমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন। হযরত সালেহ আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের বংশধর ছিলেন। কাউমে আদ ও কাউমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধরের নাম। কাউমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। আদি আরব সম্প্রদায়ের লোক ছিল তারা। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর। হিজাজ ও তবুকের মধ্যবর্তী একটি স্থান ছিল হিজর, যা শাম দেশে অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। তাবুক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করছিলেন। আদ জাতি ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলভিষিক্ত হয়। তারা আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা পাথর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল। তাদের স্থাপত্য নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়ে গেছে। অর্থবিত্ত আর শক্তিমাত্রার কারণে সামুদ জাতি নিজেদের শ্রেষ্ঠ মনে করতেন। এরই মাঝে তারা নানা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। অথচ কাউমে নূয়ের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকের মুখে আলোচিত ছিল। আর কাউমে আদের নিশ্চিত হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংস স্তূপের উপর বড় বড় বিলাসবহুল অট্টলিকার নির্মাণ করে এবং বৃত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে যায়। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হন। এমতো অবস্থায় তাদের হেদায়তের জন্য তাদের বংশেরই মধ্যে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে পাঠান। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে, তার সাথে কাউকে শিরাক না করতে এবং মূর্তি পূজা ও শিরক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক লোক তার প্রতি ঈমান আনে, কিন্তু অধিকাংশ লোকই কুফরিতে লিপ্ত থাকে এবং এক কথায় বাজে কাজে লিপ্ত থাকে। এমনকি একসময় তাকে হত্যার পরিকল্পনা করে। পথ ভোলা জাতিকে হযরত সালেহ আলাইহিস সালাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রতি বিধানসমূহের প্রতি অনুগত্যের আহ্বান জানান। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কাউমকে নিরন্তরভাবে দাওয়াত দিতে থাকেন। ঠিক কত বছর দাওয়াত দেন সে সম্পর্কে জানা যায়নি, তবে তিনি প্রায় 180 বছর বয়স পর্যন্ত হায়াত পান বলে জানা যায়। কাউমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপর ইমান আনলেও শক্তিশালী ও নেতৃত্ব স্থায়ী লোকেরা তাকে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতের মূল বক্তব্য ছিল এইরূপ। তিনি তার সম্প্রদায়ের লোকেদের আহ্বান করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমার জন্য কোনো ইলাহ নেই। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে তাদের স্থলভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ইমানদার যাদের দুর্বল মনে করত তাদের বলল, তোমরা কি জানো যে সালেহ আলাইহিস সালাম আল্লাহ কর্তৃক প্রেরিত? তারা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলতে লাগল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। ইতিপূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কাউমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে অপমান করেন। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবদ্ধতা ততই সীমালঙ্ঘন করতে থাকে। তারা বলতে লাগল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন, আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। এছাড়া তারা নবীকে মিথ্যাবাদী বলেও আখ্যা দেন।
হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরন্তর দাওয়াতে অনিষ্ট হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং মিথ্যাবাদী প্রমাণিত হবেন, এর ফলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী তারা এসে তার নিকট দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবর্তী উষ্ঠবী বের করে এনে দেখান। দাবি শুনে হযরত সাল্লাল্লাহু সাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কি? জেনে রেখো, উন্মুক্ত মোজেজা প্রদর্শনের পরও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই সম্মতি জানালো। তখন সাল্লাল্লাহু সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং আল্লাহর নিকট প্রার্থনা করলেন। আল্লাহবাক তার দোয়া কবুল করলেন। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং নেতাদের দাবি অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উট বেরিয়ে এলো। সাল্লাল্লাহু সাল্লামের এই বিস্ময়কর মজেজা দেখে গোত্রের নেতা সহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। যারা ঈমান এনেছিল তাদের প্রধান ছিল জান্দা ইবুন আমর ইবুন মোহাব্বত ইবুন লাবিত ইবুন জুসাওয়াস। অবশিষ্ট আরও অনেকেই মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টো বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যা আছে তাদেরকে অকল্যাণ মনে করি। সালে আলাহ সাল্লামের কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকে দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে যে কোনো সময় আল্লাহ গজবে ধ্বংস হয়ে যাবে। তিনি তাদেরকে সাবধান করলেন, দেখো তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদের পরীক্ষা হচ্ছে। এমন সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার অবাধ্য কাউমের প্রতি আল্লাহ তাআলা অচিরে গজব নাজিল করবেন। আপনি আপনার অনুসারী ও মুমিন লোকজন নিয়ে এদেশ থেকে অন্য দেশে চলে যান। দোজখ হতে আগুনে কিছু উত্তাপ ফেরেশতাগণ শহরের উপর পৌঁছালো, তাতে সারা দেশ আগুনে ধ্বংস হয়ে গেল। ঘরবাড়ি পথঘাট সব কিছু আগুনে পুড়ে গেল। লোকজন ঘরে টিকতে পারল না, পরে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। তখন আসমান থেকে অগ্নিবৃষ্টি আরম্ভ হলো। এমন অবস্থায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে এত জোরে হাঁক দিলেন যে সে হাঁকের গর্জনে লোকজন কেঁপে উঠে জ্ঞান হারিয়ে ফেললো এবং সঙ্গে সঙ্গে মারা গেল।